পিস টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলান নাবিয়িল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। পিস টিভি বাংলার এই বিশেষ আয়োজনে কাছের এবং দূরের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই বিশেষ আয়োজন। আসুন আমরা কোরআন পড়ি, আসুন আমরা কোরআন বুঝি, আসুন কোরআন দিয়ে আমরা আমাদের জীবন গড়ি, কোরআনের আলোকে আমরা আলোকিত হই, আমরা আলোকিত মানুষ হই, কোরআন দিয়ে আমরা পৃথিবীকে বদলে দেই, নিজেরা বদলে যাই। আমাদের আজকের আলোচনা হবে সূরাতুন নূর, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য হুকুম আহকামের কথা বলেছেন। আমরা সামাজিকভাবে সোশ্যাল বিং হিসেবে যখন বসবাস করি, একজন আর একজনের ঘরে যেতে হয়, একজন আর একজনের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ করতে হয়, আমাদের বন্ধু বান্ধবের ঘরে আমরা যাই, আমাদের আত্মীয় স্বজনের ঘরে আমরা যাই, আমরা কিভাবে ঘরে যাব, কিভাবে মানুষের বাড়িতে যাব, কিভাবে অনুমতি চাইব, আর কিভাবে আমরা আমাদের চক্ষুকে হেফাজত করব, মানুষের গোপনকে অনুসন্ধান করব না, কোন আদব, কোন গুড ম্যানার এবং কোন শিষ্টাচার মেইনটেইন করে আমরা মানুষের কাছে অনুমতি চাইব, সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হেদায়েত দিয়েছেন, এই হেদায়েতের বাণী থেকে আজকে আমাদের আলোচনা সূরাতুন নূর আয়াত নাম্বার 27 থেকে আমাদের শুরু হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. هي ওইসব লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা একজন আর একজনের ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না অনুমতি চাও, পারমিশন চাও। আর তোমরা ঘরে যারা বসবাস করে, বাড়িতে যারা বসবাস করে, তাদেরকে সালাম না দাও, এটাই তোমাদের জন্য কল্যাণকর, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। فَإِلَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ وَإِنْ قِيلَ لَكُمْ ارْجِعُوا فَارْجِعُوا وَإِنْ قِيلَ لَكُمْ ارْجِعُوا فَارْجِعُوا هُوَ أَزْكَى لَكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ। যদি এই ঘরের মধ্যে তোমরা কাউকে না পাও, তাহলে এই ঘরে তোমরা প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। আর যদি তোমাদেরকে বলা হয় যে তোমরা ফিরে যাও, তাহলে তোমরা ফিরে যাবে, কেননা এটাই তোমাদের জন্য অতি পবিত্র বিষয়, আর আল্লাহ তোমরা যত কাজ করো এ ব্যাপারে খবর রাখেন, জানেন। লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون। আর এটা তোমাদের জন্য কোনো গুনাহের ব্যাপার নয় যে তোমরা প্রবেশ করবে এমন ঘরে যেখানে কেউ বসবাস করে না, আর এখানে তোমাদের কোনো প্রয়োজন আছে, আর আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো অথবা যা তোমরা গোপন করো। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা,
এই হলো আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি প্রসঙ্গে আমাদেরকে যে হেদায়েত দিচ্ছেন। প্রথম প্রশ্ন আসে, অনুমতি আমাদেরকে কেন নিতে হবে? আমরা তো কোনো ক্লোজ ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি, কোনো আপন আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছি, মামা বাড়িতে ভাগনা যাবে, অনুমতির দরকারটা কি? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রপারলি ব্যাখ্যা করেছেন। আল্লাহ রসুল বলেছেন, ইন্নামা জুইলাল ইস্তিজানু লিআজলিল বসর, মানুষের চোখের জন্যই এই অনুমতির বিষয়টা দেওয়া হয়েছে। হতে পারে আপনি এমন এক ঘরে গিয়েছেন, এই ঘরে দরজা নাই, তালা লাগানো নাই, লক লাগানো নাই, খিল দেওয়া নাই, কাজে আপনি মনে করবেন না যে আপনি জাস্ট পুশ ইন অ্যান্ড গো, আপনি তাকে দরজা ধাক্কায় চলে যাবেন, এটা যেন না হয়। দরজা যদি বন্ধ করা নাও থাকে, স্টিল আপনি অনুমতি চাইতে হবে, আপনি সালাম দিতে হবে। কেন? হতে পারে আপনি ঘর খুলে এমন কিছু দেখবেন যেটা আপনি দেখা উচিত নয়, অথবা হতে পারে আপনি এমন কিছু দেখবেন আপনি নিজে বেইজ্জতি হয়ে যাবেন, এমবারাসড ফিল করবেন, অথবা ঘরে যারা আছে তারা বেইজ্জতি হতে পারে, অথবা মানুষের কোনো প্রাইভেসি থাকতে পারে, সিক্রেট কোনো বিষয় হতে পারে যেটা অন্যের কাছে প্রকাশ পাওয়াটা ঠিক হবে না। আর যখন আমরা কোনো ঘরে গিয়ে অনুমতি চাইব, আমরা খুব ক্লিয়ারলি আমরা অনুমতি চাইব এবং নিজের পরিচয় দিব। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসে একজনে অনুমতি চাইলেন, আর আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন কে, তখন তিনি বললেন আনা, আমি। আল্লাহ রাসূল বুঝতে পারলেন না আমিটা কি, তিনি বললেন আনা আনা, কাআন্নাহু কারিহা, মনে হলো যেন আল্লাহ রাসূল আনা বলাটাকে, আমি বলাটাকে, আই বলাটাকে আল্লাহ রাসূল অপছন্দ করেছেন। কারণ আমি, আমি কে? আমির তো নিশ্চয়ই কোনো নাম আছে, এই নামটা বলতে হবে আমাদের, নাম বলে বলতে হবে আমি আব্দুর রহমান, আমি অমুক, আমি আবদুল্লাহ, এরকম আমরা নাম বলে বলবো যে হ্যাঁ আমি এসেছি। তখন যদি আপনি অনুমতির উপযুক্ত হন আপনি অনুমতি পাবেন। এবং এটাও হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন, আমরা যখন অনুমতি চাইব আমাদের চোখের হেফাজত আমরা করব। আমাদের চোখ দিয়ে যেন কোনো ছিদ্র থাকলে পরে, কোনো ফাঁক ফোকর থাকলে পরে, দরজার ফাঁকা দিয়ে অথবা আপনার চৌকাঠের ফাঁকা দিয়ে অথবা বিল্ডিং এর জালনার ফাঁকা দিয়ে যেন আমরা দেখার চেষ্টা না করি। কারণ তাহলে আপনি মানুষের গোপন বিষয়ের আপনি ডিসকভার করার জন্য চেষ্টা করছেন, এর জন্য আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহগার হবে। আবার এমনও অনেক সময় হয়, এখন আমরা অনুমতি চাই হলো নিচে থেকে অনুমতি চাইতে হয়, আমাদের ইন্টারকমে কথা বলতে হয়। আমরা যখন ইন্টারকমে কথা বলি তখনও আমরা আমাদের ক্লিয়ার পরিচয় দিব। এবং আজকাল তো উন্নত দেশগুলোতে, উন্নত শহরে এমন হয়েছে সিসিটিভির ক্যামেরার সামনে আমাদের ছবি পর্যন্ত দেখা যায়, তখন মানুষ দেখে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে অনুমতি দেওয়া হবে কি না। এমনকি দরজাগুলোতেও তো আপনার দেখার জন্য একটা কিছু লাগানো থাকে যেটা মানুষের চেহারা তাকে দেখা যায়। আপনি এরকম কোনো জায়গাতে গিয়েও যদি আপনি অনুমতি চান, আপনি ক্লিয়ারলি বলবেন আপনি অমুক, তখন আপনার পরিচয় দিয়ে আপনি অনুমতি নেবেন। আর যদি আপনার অনুমতি না মেলে তাহলে আপনি কি করবেন? আপনি ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন, فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا হাত্তা ইউযানা লাকুম, যদি এই ঘরের মধ্যে তোমরা কাউকে না পাও তাহলে তোমরা এই ঘরে প্রবেশ করবে না। এখন যদি অনুমতি থাকে তাহলে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন। আপনি ঘরে গিয়ে দেখলেন কেউ নাই কিন্তু ঘর খোলা আছে, তাহলে আপনি যদি আগে আপনার বন্ধু থেকে, আপনার আত্মীয় থেকে, আপনার ভাই থেকে অনুমতি নেওয়া থাকে যে আপনি না থাকলেও কিন্তু আমি আপনার ঘরে আসব, যদি এইভাবে আপনারা একমত হয়ে থাকেন তাহলে আপনি ঢুকতে পারবেন। অথবা আজকাল তো খুব সহজ, টেলিফোনে হ্যালো বলে ফেললেন, আপনার কাছে হয়তো চাবিও আছে, তখন আপনি প্রবেশ করতে পারবেন, টেলিফোনে অনুমতি পাওয়া যেতে পারে। কারণ আজকাল টেলিফোনে একজন আর একজনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করাটা খুব সহজ হয়ে গেছে। এজন্য কারো মনে প্রশ্ন আসতে পারে যদি কেউ না থাকে তাহলে আমরা ঢুকবো না, কথা ঠিক, কিন্তু অনুমতি পাইলে ঢোকা যাবে। অনুমতিটা পাবো কি করে? অনুমতি আপনি মোবাইল ফোনে পাবেন, অথবা অন্য কোনোভাবে আগের থেকে অনুমতি আপনার নেওয়া থাকবে। আরও কত সুরাত হতে পারে অনুমতির, তাতে তো কোনো অসুবিধা নেই।
وَإِن قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا এমনকি যদি কোনো ঘরে তোমরা গিয়েছো আর তোমাদেরকে বলা হলো যে তোমরা ফিরে যাও, তাহলে তোমরা ফিরে যাবে। কারণ জোর করে কারো ঘরে তোমরা প্রবেশ করতে পারো না। তারা হয়তো এমন কোনো সমস্যার মধ্যে আছেন যে সমস্যার কারণে এখন এই গেস্টকে ওয়েলকাম করা সম্ভব নয়। আমরা অনুমতির আরও অনেক আদব কায়দা আছে, আরও অনেক বিষয় আছে, আমরা আলোচনা করব। তবে আমাদেরকে খানিকক্ষণের জন্য বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শাইখ আব্দুর রাজ্জাক ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। খুঁজতে হবে বাঁচার উপায়। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুড়, এগুলি সব নেশাদার দ্রব্য। করতে হবে ইবাদতের হক আদায়। প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত থাকে সেটাই হচ্ছে জুয়া। পিতামাতার সাথে অবাধ্য চলা, পুরুষের বেশ ধরা, নারী ধরা, নারী, এটা হচ্ছে অশ্লীল কাজের চাবি। আল্লাহর কাছে অপছন্দ কাজ নষ্ট করতে পারে আমাদের ঈমান। দেখুন কিছু নিষিদ্ধ আমল কাল রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে পিস টিভি বাংলায়। মানুষ অনেক রাস্তায় চলে, কিন্তু জান্নাতে যাওয়ার শুধু একটি রাস্তা, যে রাস্তা মহান আল্লাহকে পছন্দ। শেখ বদরুদ্দোজান নদভী, যার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছেন, সাহাবাগণ চলেছেন। কি করে খাঁটি ইমানের পথে চলে আল্লাহকে রাজি করা যায় তা জানতে হলে দেখুন পথ ও পাথেও, শুধু পিস টিভি বাংলায়। দেখুন পথ ও পাথেও প্রতি শনিবার সন্ধ্যা 7টায় বাংলাদেশে ও সন্ধ্যা 6:30টায় ভারতে পিস টিভি বাংলায়। বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফউদ্দিন বিলাল মাদানী, তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে পিস টিভি বাংলায় আপনাদের জন্যে নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। বুলুগুল মারাম, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক। আপনাদেরকে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের একই ডিসকাশনে। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন একজনের বাড়িতে গেলে পরে সেখানে অনুমতি নেওয়ার জন্য বললেন, কারণটা কি, সেই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম এবং আলোচনা করেছি যদি একজনের বাড়িতে গিয়ে আমরা অনুমতি না পাই তাহলে আমরা কি করব। وَإِن قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا هُوَ أَزْكَى لَكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন وَإِن قِيلَ لَكُمُ ارْجِعُوا, যদি তোমাদেরকে বলা হয় আপনি আপনার বন্ধুর বাড়িতে গিয়েছেন, আপনি আপনার ভাইয়ের বাড়িতে গিয়েছেন, আপনি আপনার শ্বশুর বাড়িতে গিয়েছেন, আপনি আপনার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছেন, যাওয়ার পরে আপনি দেখলেন এমন কোনো সিচুয়েশন যে আপনার অনুমতি মিলছে না, তার অর্থ এমন হতে পারে যে তারা এমন কোনো সিচুয়েশনের মধ্যে আছেন, এমন কোনো বিপদ আপদের মধ্যে আছেন, এমন কোনো অসুবিধার মধ্যে আছেন যে তারা এই মুহূর্তে আপনাকে ওয়েলকাম করতে পারবে না, এরকম অবস্থা হতে পারে। আর এরকম অবস্থা যদি হয়ে যায় তাহলে আপনি মেহরবানি করে আল্লাহর হস্তে বিনয়ী হয়ে সেখান থেকে চলে আসবেন, জোর করে আপনি প্রবেশ করবেন না, কারণ এতেই আপনার সম্পর্কটা ভালো থাকবে।
আল্লাহ তাআলা চান আমরা একজনের সঙ্গে আর একজনের যেন সম্পর্কটা ভালো থাকে, একজন আর একজনের সঙ্গে যেন সুসম্পর্ক থাকে, এক আত্মীয় আর এক আত্মীয়ের সঙ্গে যেন মিলেমিশে চলে, দুজনের মধ্যে গুড আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং একজন আর একজনের সহযোগী হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব নিয়ম কানুনগুলোকে আমাদের জন্য বাতলে দিচ্ছেন, এই সব নিয়ম কানুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন। এখন এজন্য আমরা যদি কোনো ঘরে যাওয়ার পরে তিনবার সালাম দেওয়ার নিয়ম, তিনবার সালাম দেওয়ার পরে যদি আপনি অনুমতি না পান তাহলে বুঝতে হবে আপনার হোস্ট যিনি, আপনি যার গেস্ট হতে যাচ্ছেন, যার মেহমান হতে যাচ্ছেন, যার কাছে আপনি মেহমানদারি গ্রহণ করবেন, তিনি আপনাকে মেহমানদারি করার জন্য সুইটেবল সিচুয়েশনে নাই, তার এই অবস্থার মধ্যে তিনি নাই যে তিনি আপনাকে এখন ওয়েলকাম করে আপনাকে আদর যত্ন করতে পারবেন, তিনি কোনো অসুবিধার মধ্যে আছেন। মানুষের শারীরিক অসুবিধা থাকতে পারে, মানুষের পারিবারিক কোনো অসুবিধা থাকতে পারে, এমন কোনো ওজোর মানুষের থাকতে পারে যেটা হয়তো তিনি চান না আপনাকে জানাতে, তাহলে আপনার গোপন বিষয়ে জানার দরকারটা কি? সেজন্য যেটা করতে হবে আপনি তখন ফিরে চলে আসবেন। এবং হাদিসের মধ্যে এসেছে তিনবার আমরা অনুমতি চাইব, তিনবার অনুমতি চাওয়ার পরে যদি আমরা অনুমতি না পাই তাহলে আমরা চলে আসব। এখন একটা প্রশ্ন থেকে যায় যে এই অনুমতি চাইতে গিয়ে আমরা কি ঘরের ভিতরে তাকাতে পারবো কিনা, অথবা দরজা যদি ভাঙ্গা থাকে, ফাঁকা থাকে, ছিদ্র থাকে, সেখান দিয়ে তাকানো যাবে কি না। কোনো কোনো বর্ণনাতে এমন এসেছে যে এরকম চোখ দিয়ে যারা তাকায় এই চোখের মধ্যে সীসা গলিয়ে ঢেলে দেওয়ার কথা বলা হয়েছে, খুবই কঠিন কথা বলা হয়েছে। আপনি যখন এভাবে গোপনে একজনের ঘরের মধ্যে তাকায় দেখতে চাইবেন, আপনি যেন তাজাসুসি করতেছেন, আপনি যেন স্পাইগিরি করতেছেন, গোয়েন্দাগিরি করতেছেন, আর আল্লাহ তাআলা এটাকে সরাসরি হারাম করেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা স্পাইগিরি করবে না, গোয়েন্দাগিরি করবে না, গোপনে মানুষের বিষয়ে জানার চেষ্টা করবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সূরা হুজুরাতের মধ্যে হারাম করেছেন। আমরা এই ব্যাপারে কথা বলেছি অন্য এক এপিসোডে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদেরকে খুব সভ্যশালীন হয়ে যেতে হবে, আমাদেরকে সভ্যশালীন হয়ে চলতে হবে, এবং সভ্যশালীন হয়ে যদি আমরা চলি তাহলে আমরা কারো ঘরে গেলে পরে আমার চোখে ঘরের কোনো জিনিস নজরে আসে এমন জায়গাতে আমি দাঁড়াবো না, আমি সরাসরি চোখটাকে এরকম করে না দাঁড়িয়ে একটু ঘুরে দাঁড়াবো, একটু এভাবে দাঁড়াবো যাতে করে আমার নজরটা সরাসরি এদিকে না যায়। এদিকে যদি নজর যায় ছিদ্র দিয়ে ভিতরে কি হচ্ছে দেখার সম্ভাবনা আছে, আপনি এরকম সোজাসুজি তাকায় না থেকে একটিভাবে তাকাবেন, একটিভাবে তাকালেই বোঝা যাবে যে আপনার নজরটাকে আপনি হেফাজত করছেন, অথবা ঘুরে না দাঁড়িয়ে নিজের নজরটাকে নিচের দিকে রাখুন। নজরটাকে নিচের দিকে রাখলে পরে আপনার নজরে এমন কিছু পড়বে না যে জিনিসকে আপনি অপছন্দ করেন, এটা হাদিসের মধ্যে খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। কাজেই এ ব্যাপারে আমরা সাবধান থাকব, যখন আমরা কারো বাড়িতে, কারো দরজায় গিয়ে, কারো বাসায় গিয়ে অথবা কারো ঘরে গিয়ে অনুমতি আমরা চাইব, এ ব্যাপারে আমরা খুবই সাবধান থাকব ইনশাআল্লাহ। এর পরের আয়াতে একই বিষয়ের কন্টিনিউশন আল্লাহ তাআলা বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফীহা মাতাউল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের জন্য কোনো গুনাহ নাই, আন তাদখুলু, যে তোমরা প্রবেশ করবে, বুয়ুতান, এমন ঘর, গায়রা মাসকুনাতিন, যেখানে বসবাস কেউ করছে না, ফিহা মাতাউল লাকুম, তোমাদের এখানে কোনো প্রয়োজন আছে। দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য এটা সহজ করে দিয়েছেন, অনেক ঘর আছে মনে করেন এটা ফ্রি হাউস, সেখানে লোকজন বসবাস করে না, যার যখন প্রয়োজন সে তখন এখানে প্রবেশ করে, এরকম ঘর যদি হয় তাহলে তাতে কোনো অসুবিধা নেই, আপনি প্রবেশ করতে পারবেন, এই অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিচ্ছেন। অথচ গ্রামে গঞ্জের বাড়িতে আপনারা দেখবেন যে মূল ঘরের বাহিরে সেখানে একটা কাছারি ঘর থাকে, বৈঠকখানা একটা থাকে, এটা অনেক বাড়িতে দরজা লাগানোও থাকে না, কোনো কোনো বাড়িতে দরজা লাগানো থাকতেও পারে, কোনো কোনো জায়গায় দরজা লাগানোও থাকে না, ওপেন থাকে, এটা
এরকম যদি ওপেন কোনো হাউস থাকে যেখানে আপনি যে কোনো সময় কোনো প্রয়োজনে যান এবং সেখানে মানুষ বসবাস করে না, অকেশনালি মানুষ গিয়ে সেখানে বসে, মিটিং টিটিং করে, আত্মীয় স্বজন আসলে সেখানে বসে, এখানে টাইম টু টাইম মাঝে মধ্যে অকেশনালি মানে বিভিন্ন কোনো একটা বিষয় আসলে পরে প্রয়োজনের খাতিরে বসা হয়, এরকম যদি ঘর হয় তাহলে সেরকম ঘরে আপনি প্রবেশ করতে পারবেন। এবং এই ঘরে যদি আপনি প্রবেশ করেন তাতে লাইসা আলাইকুম জুনাহুন, তাতে আপনার কোনো গুনাহ নেই, এই গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। আসলে কি জানেন, আল্লাহ তাআলা তো বড়ই মেহেরবান। আল্লাহ আমাদের জন্য যা সহজ সেইটা চান, আমাদের জন্য যা কঠিন ওইটা কিন্তু আল্লাহ তাআলা চান না। আল্লাহ বিভিন্ন জায়গাতে বলেছেন, যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের জন্য যেটা ইউসর সহজ ইজি, এই ইজি জিনিসটাকে আল্লাহ চান, যেটা তোমাদের জন্য ডিফিকাল্ট কঠিন এটাকে আল্লাহ চান। কারণ কঠিন দিলে তো আমাদের কষ্ট হবে। এই জন্য সূরা বাকারার শেষে গিয়ে আল্লাহ তাআলা একথা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, আল্লাহ কোনো ব্যক্তিকে চাপাই দেন না, ইল্লা উসআহা, তার সাধ্যের বাহিরে আল্লাহ তার উপরে কিছু চাপাই দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের শেষে গিয়ে বলেছেন, মা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজ, মা জাআলা আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে চাপাই দেন নাই, জোর করে দেন নাই, ফিদ্দীনে এই দিনের মধ্যে, হারাজ কোনো ধরনের শক্ত ডিফিকাল্টিস কঠিন কোনো জিনিস, তোমাদের জন্য কষ্ট হবে, তোমাদের জন্য অসুবিধা হবে, এমন কোনো বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দেন নাই। ঠিক একই মানহাজ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ফলো করেছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের জন্য মানুষকে পাঠাতেন বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু, তোমরা সহজ করে দিও মানুষের জন্য, ওয়ালা তুআসসিরু, মানুষের জন্য কঠিন করে দিবে না কখনো, বাশিরু, মানুষকে সুসংবাদ দিও, মানুষ যেন হাসি খুশি থাকে এরকম কাজ করো। আসুন আমরা আলোচনা করি এখন সালামটা কেন দিতে হবে। গিয়ে ঠক ঠক নক নক করলে হবে না, ঠক ঠক নক নক করলেই তো হয়, সালামটা কেন দিতে হবে? সালাম হলো শান্তি, আমাদের দিনের নাম হলো ইসলাম। আমরা একজন আরেকজনের জন্য শান্তির কামনা করি, এটা একটা গ্রিটিং, এটা অভিবাদন, এটা আমরা অবশ্যই করব। এমন কি আপনি ঘরে গিয়ে যখন ঢুকবেন, ঘরে কেউ নাই, তারপরও সালাম দিয়ে ঢোকেন। আমাদের নিজেদের ঘরে যখন আমরা প্রবেশ করি তখনও আমরা সালাম দিয়ে প্রবেশ করা উচিত, অন্যের ঘরে গিয়ে যখন অনুমতি চাই তখনও আমরা সালাম দিয়ে প্রবেশ করা উচিত। এমন কি অন্যের ঘর তো দূরের কথা, আপনার নিজের ঘরেও আপনি সালাম না দিয়ে, লোকজনকে না জানায় আপনি হুটহাট করে চাবি দিয়ে খুলে ঘরে প্রবেশ করবেন না, আপনি সালাম দিয়ে আপনার প্রেজেন্সকে আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি উপস্থিত হয়েছেন, সবাই আপনার জন্য রেডি হয়ে যাবে। এবং আপনার ঘরে আপনি একা তো না, আপনার স্ত্রী আছে, আপনার ছেলেমেয়েরা আছে, আপনার ভাই ব্রাদাররা আছে, আপনার আব্বা আম্মা আছেন, তারা আপনার জন্য রেডি হয়ে যাবে। আপনি হুট করে যদি ওকে ঘরে ঢুকে পড়েন, কেউ বড় ধরনের কোনো অসুবিধার মধ্যে পড়তে পারে, অথবা কেউ এমন সিচুয়েশনে থাকতে পারে যে আপনি এই অবস্থাতে ঢোকা আপনার জন্য উচিত হবে না, সেজন্য আপনি এমন কি যদি আপনার নিজের ঘরে যখন আপনি প্রবেশ করেন তখন ঘরে কেউ না থাকলেও, আমরা জানি যে এখানে কোনো মানুষ নাই, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি জীবের তো অভাব নাই, আপনি নিজেদের উপরে নিজেদেরকে সালাম দেন এবং জিনরা থাকে, অন্যান্য সৃষ্টি থাকে, আসসালামু আলাইকুম বলে আপনি প্রবেশ করেন, সেটা আপনার করা উচিত। এবং তাহলে এই সালাম যদি আর কারো উপরে না যায় তাহলে সালাম আপনার দিকে ফিরে আসবে, শান্তি আপনি পাবেন। আমাদের বাচ্চাদেরকে যেন আমরা সালাম দিই, স্ত্রীদেরকে যেন আমরা সালাম দিই। অনেকে সবাইকে সালাম দেয় কিন্তু নিজের স্ত্রীকে সালাম দিতে বড়ই লজ্জা পাকে, এইটা আবার কেমন হয়? নিজের বউকে, নিজের স্ত্রীকে আবার কিভাবে সালাম দেয়, এটা খুব একটা লজ্জার বিষয় মনে করে অনেকেই, কিন্তু এটা হওয়া উচিত না। আপনি লজ্জা ভেঙে আজকে গিয়েই প্রথমে ঘরে গিয়ে স্ত্রীকে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একবার সাহস করে বলে ফেলবেন, লজ্জাটা ভেঙে যাবে, আপনিও সালাম দিবেন, আপনার স্ত্রীও সালাম দিবেন। স্ত্রীকে যখন ফোন করবেন তখন সালাম দিবেন, এমন কি আমরা যখন টেলিফোনে কথাবার্তা বলি আমাদের সালাম দেওয়া উচিত।
এমনকি যখন আমরা ইমেইল করি তখন আমাদের সালাম দেওয়া উচিত, আমরা SMS পাঠাই তখন আমাদের সালাম দেওয়া উচিত, যখন আমরা চিঠি লিখি তখন আমাদের সালাম দেওয়া উচিত। আমাদের সালামের এই প্র্যাকটিস আমাদের সবসময় হওয়া উচিত। সালামের প্র্যাকটিস যদি আমরা না করি তাহলে আমরা শান্তি আসলে পাবো না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম, অতুসাল্লিমু আলা আহলিহা, আর সেখানে যারা বসবাস করে তাদেরকে সালাম দাও। তাহলে অনুমতি সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা স্পেসিফিকলি বললেন কোনো ঘরে যদি আমরা যাই, আমাদের অন্য কোনো ঘরে আমরা অনুমতি চাইব, আমরা সালাম দিব। যদি সেখানে কেউ না থাকে তাহলে অনুমতি ছাড়া প্রবেশ করব না, আগে নেওয়া অনুমতি। আর যদি কোনো কারণে আমাদেরকে বলা হয় যে তোমরা ফিরে যাও তাহলে আমরা ফিরে যাব। আর এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 27, 28 এবং 29 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে এই হেদায়েত দিয়েছেন। আমরা এই আয়াতের থেকে যে হেদায়েত পেলাম, আমাদের এই হেদায়েত অনুযায়ী আমাদেরকে জীবন গড়তে হবে। আমরা অনুমতির ক্ষেত্রে আমরা এটাকে বাস্তবায়িত করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা মানুষের কাছে গিয়ে অনুমতি চাইব, সালাম দিব, অপেক্ষা করব, চোখ দিয়ে দেখব না। আমরা মানুষকে যাতে করে অপমানিত হতে না হয়, আমরা নিজেরাও যেন অপমানিত না হই, এমন কোনো অবস্থার মধ্যে গিয়ে আমরা পড়ব না। আর যদি এমন কোনো ঘর হয় আমাদের প্রয়োজন আছে অথচ সেখানে কেউ থাকে না, তাহলে আমরা সেখানে প্রবেশ করতে পারবো। এ কথা আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে বলেছেন এই সূরা নূরের এই তিনখানা আয়াতের মধ্যে। আসুন আমরা আয়াতের উপরে আমল করি, নিজেদের জীবনকে সুন্দর করি। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al-Rayyan Bank, 46 Calthorp Road, Birmingham, UK, postcode B151TH, pound account number 01132301, IBAN GB49ARAY 3000830013021, SORT code 300083, SWIFT BIC code ARAYGB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv. Peace TV, মানবতার সমাধান। আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে পড়ো, সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন। বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কোরআনকে নাজিল করা, এটি প্রজ্ঞাপন্য কিতাব। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বোঝাতে সক্ষম হয়। এটি মহা কল্যাণময় ও নিরাময়, বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে। আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে? দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় কাল রাত 10:30 বাংলাদেশে ও রাত 10:00 ভারতে, পিএস টিভি বাংলায়।